হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি থাবড়া পরোটা বা পেটাই পরোটা, যেটা দোকানে বিক্রি হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিচ্ছি সামান্য একটু নুন, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি এটাকে ময়ান দিয়ে মেখে নেব। আটাটাকে একটু সফট মাখতে হবে, হার্ড যাতে না হয়, কারণ এই পরোটাটা একটু সফট হয়। এটাকে আমি মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, আটাটা আমি খুব সফট করে মেখেছি, এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে 15 মিনিট রেস্ট করতে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, দেখুন আটাটা সেট হয়ে এসছে। এবার আমি এটাকে একবার মেখে নিয়ে তারপরে আমি লেচি কেটে নেব। দেখুন, আমি এর থেকে 4টে লেচি কেটেছি, আমি 4টে পরোটা বানাবো। এটাকে আমি খুব পাতলা করে বেলবো। এটাকে আমি গোল করে নিয়েছি, এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব পাতলা করে বেলবো। যতটা পারবো আমি পাতলা করব আর বড় করব তাওয়ার সাইজ অনুযায়ী। আপনাদের কাছে যদি অনেক বড় তাওয়া থাকে তাহলে আপনার লেচির সাইজটা একটু বড় করতে পারেন এবং আরও বড় করা যেতেই পারে। বেলে নিচ্ছি আমি, দেখুন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি, ভীষণই পাতলা করে বেলেছি, যতটা পেরেছি আমি বড় করেছি। এবার আমি ভেজে নেব। আমি এখানে তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার পরোটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি লাল করে ভাজা যাবে না, আমি এবার একটু মিডিয়াম করে দিচ্ছি ফ্লেমটাকে। দেখুন 1 মিনিট হয়ে গেছে, দেখুন হালকা হালকা লাল হতে শুরু করেছে। আমি এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি, খুবই সামান্য, দিয়ে আমি হালকা ভাজা ভাজা মতো করে নেব। দেখুন এর থেকে বেশি ক্রিস্পি ভাজা যাবে না, তাহলে পরোটার যে পেটাই পরোটার যে সফটনেসটা আছে সেটা চলে যাবে। আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই পরোটাটাকে একটু এইভাবে দেখুন থাবড়ে নিচ্ছি বা পিটিয়ে নিচ্ছি। আপনারা যদি চান লেচিটা আরও বড়ো কেটে আরও বড়ো সাইজের পরোটাটা খেতে পারেন, তৈরি করতে পারেন। দেখুন হয়ে গেছে, দেখুন এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেছে দেখুন থাবড়া পরোটা বা পিটাই পরোটা, একেবারে দোকানের মতো হয়েছে, দেখুন সফট। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এটা আমি সার্ভ করেছি আলুর তরকারি দিয়ে। এই রেসিপিটাও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।